জোর করে বলছি, হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে বন্ধুরা তোমরা সবাই খুব ফাটাফাটি আছো। সো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে জানতে চলেছি যে পিতৃমণ্ডল দি বা মিশ্রয় দি কতটা খারাপ। সো এই বিষয়ে আমরা কিছু তথ্য এই বিষয়ে জানতে চলেছি। তাই বন্ধুরা, তোমরা যদি এখনো বিরতি না লাইক করে থাকো তাহলে বন্ধুরা প্লিজ ফটাফট বিরতি একটা লাইক করে দিয়ে ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো। আশা করি যে বন্ধুরা তোমরা পিতৃমণ্ডল দি এবং মিশ্রয় দি সম্পর্কে সবকিছু জানতে পারবে এই বিরতে। সো যাই হোক বন্ধুরা, চলো আমরা মূল ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা শুনে জেনে নিব যে পিতৃমণ্ডল দি বা মিশ্রয় দি কতটা খারাপ। সো সেটার আগে বন্ধুরা, আমি জানতে চাই যে তোমাদের কাছে পিতৃমণ্ডল দি বা মিশ্রয় দি খারাপ হলোই বা কি করে, কি হলো বলো? তোমরা এখনো চুপ করে আছো কেন? কমেন্টে সেটা জানাও। ও আচ্ছা, বুঝতে পেরেছি তোমরা কেন যে পিতৃমণ্ডল দিদি বা মিশ্রয় দিদিকে খারাপ ভাবছো। তোমরা ঠিক এই কারণে খারাপ ভাবছো যে সে একটি ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সো তাকে ছেড়ে দিয়ে এখন অন্য একটি ছেলের সঙ্গে রিলেশন করে বিয়েও করে ফেললো অলরেডি। সো এটাই তোমাদের কাছে খারাপ লাগছে। সো আমি কি তোমাদেরকে ঠিক কথা বলেছি না আমি ভুল বললাম সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু। সো বন্ধুরা, আশা করি যে আমি ঠিক কথাই বলছি। তোমরা এটা দেখেই তোমরা পিতৃমণ্ডল দি বা মিশ্রয় দিদিকে অনেকটাই খারাপ ভেবে নিয়েছো অলরেডি। সো দেখো বন্ধুরা, কেউ কিন্তু কারোর জন্য আজকাল বসে থাকে না। মানে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে দেখো, আগেকার ছেলেটির সঙ্গে মিশ্রয় বা পিতৃমণ্ডল দিদির রিলেশনশিপ ছিল। সো তাদের মধ্যে হয়তো কোনো কথা কাটাকাটি বা কোনো ঝামেলা হয়েছে, সো তার জন্য রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়। তিনটে মেয়ের সাথে রিলেশনে ছিল, তোর জন্য ওকে ছেড়ে দিয়েছে। সো তারপরে তারা হয়তো তাদের ভুল বোঝাবুঝিটা সংশোধন করতে পারেনি। সো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো যাই হোক, আজকাল তোমরা বন্ধুরা জানো কেউ কারোর জন্য পড়ে থাকে না। মানে বন্ধুরা, হয়তো বর্তমানে শুভজিৎ হয়তো কোনো মেয়ের সঙ্গে রিলেশন করছে, আর এইদিকে আমাদের পিতৃমণ্ডল বা মিশ্রয় দি আমাদের বংরাম দার সঙ্গে রিলেশনে এসেছে। মানে তাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। সো তাই বলছি যে বন্ধুরা, প্লিজ দয়া করে তোমরা পিতৃমণ্ডল দি বা বংরাম দাকে একটু ভুল বোঝো না যে পিতৃমণ্ডল দি বংরাম দা টাকা পয়সা বাড়ি ঘর দেখে তার সঙ্গে রিলেশনে এসেছে। এবং কি বন্ধুরা, বংরাম দা সে জানে যে একটা ছেলের সঙ্গে সে রিলেশনে ছিল, তবুও জেনে সে তার সঙ্গে রিলেশনে এসে তাকে অলরেডি বিয়েও করে নিয়েছে। সো এই বিষয়ে আমি তোমাদেরকে আবারও বলছি যে পিতৃমণ্ডল দি এবং বংরাম দাকে তোমরা একদমই ভুল বুঝবে না। সো আর যদি তোমাদের কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাতে ভুলবে না। এবং যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও। এবং তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাই, ভালো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই চ্যানেলে কোনো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। I'm a guy like a boom boom, ba-da-ba-bum.